টানা সিবিআই তল্লাশি বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। দুপুর প্রায় 12:30 নাগাদ শুরু হওয়া তল্লাশি চলছে প্রায় 10 ঘন্টা ধরে। নিয়োগ দুর্নীতির তদন্তে জীবন সাহার আন্দির বাড়িতে হানা দিয়েছে সিবিআই। সিবিআই সূত্রের খবর, এদিন বিকেলে আচমকাই তদন্ত চলাকালীন দুটো মোবাইল নিয়ে বাড়ির পিছনের আমবাগানের দিকে দৌড় দেন জীবন সাহা। সিবিআই সূত্রে খবর, সেই সময় মোবাইল পুকুরে ফেলে দেন বিধায়ক। বাড়ির পিছনে পুকুর বাগানে চলে তল্লাশি, এখনও চলছে জেরা। প্রশ্ন উঠছে, জীবন সাহাকেই গ্রেপ্তারের পথে সন্ধে 6:30 নাগাদ আরও 6 জনের দল ঢোকেন, তথ্য লোপাটের জন্যই কী কাজ? প্রশ্ন সিবিআই আধিকারিকদের।